হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি এতক্ষণ তোমরা ভিডিওটা অনেক এনজয় করেছো আর দেখতেও পেয়েছো নতুন বউ আগমনের মুহূর্তটা আমরা ঠিক কতটা মজা করেছি। আর এখন চলছে বধূবরণ। মাসিমণি খুব সুন্দর করে তার একমাত্র বৌমাকে বরণ করছেন। আমি আগেও বলেছি আবারও বলছি, বাঙালির রিচুয়ালসগুলো কিন্তু ভীষণই মিষ্টি হয়। মন তো চায় আরও একবার বিয়ে করে নিবি, কিন্তু কি করব, এখনও তো অত বড় ব্লগার হয়ে যায়নি যে দু তিনবার বিয়ে করে নেব। যদি কখনো হয় তো ট্রাই করে দেখা যাবে, তবে শর্ত একটাই, আমার পতিদেব আমারই থাকবে, মানে আমার বরকে আমি বিয়ে করব বারে বারে ফিরে ফিরে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ নতুন বউ এখন দুধে আলতায় পা দিয়ে আস্তে আস্তে গৃহে পদার্পণ করছে, মানে মা লক্ষ্মীর আগমন হচ্ছে। কাল রাত্রি তো শেষ হলো, এবার আসি বৌভাতের দিনের গল্পে। এটা ছিল আমার বৌভাতের দুপুরের লুক, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবার চলো আমার পতিদেবকেও একটু দেখিয়ে দিই, এই দেখো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। তো চলো এখন আমরা যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে। আমরা গেছিলাম শিলিগুড়ির হংকং মার্কেটে। এটা কিন্তু শিলিগুড়ির অনেক বড় একটা মার্কেট, এখানে জামা মেকআপ জুতো সানগ্লাস সব কিছু তোমরা পেয়ে যাবে, কি নেই এখানে যা চাও তোমরা সব কিছুই এখানে দেখতে পারবে। আর প্রাইসের কথা তোমরা যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো প্রাইস কিন্তু খুব একটা হাই এখানে নয়, মোটামুটি রিজনেবল প্রাইসেই তোমরা সব কিছু পেয়ে যাবে। তাই শিলিগুড়িতে আসলে অবশ্যই এই মার্কেটে একবার আসতেই পারো। তবে আমাদের হাতে খুব একটা সময় ছিল না, তাই তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছিল রিসেপশনের জন্য। আর এই হলো আমাদের রিসেপশন লুক। আমি লেহেঙ্গা ট্রাই করেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে লেহেঙ্গাতে আমাকে কেমন লাগছে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে ব্রাইড আর গ্রুমকে তো দেখাই। এই দেখো আমাদের মিষ্টি ব্রাইড আর হ্যান্ডসাম গ্রুম, ওদের তো দারুণ লাগছিল, চোখ সরানোই যাচ্ছিল না ওদের থেকে, ভীষণ মিষ্টি লাগছিল দুজনকে। তোমরা সবাই ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওদের নতুন জীবন খুব সুখের হয়। তো চলো এবার চলে যাব স্টলের দিকে, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, অনেকটা ঘোরাঘুরি করেছি, ফিরে এসে অনেকক্ষণ ধরে মেকআপ করেছি, তাই জন্য এবার খাওয়া দাওয়া করতে হবে। আমার কর্তা তো আমাকে ছাড়াই খেতে শুরু করে দিয়েছে। তো স্টলের অনেক রকম আইটেমের মধ্যে থেকে প্রথমেই খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট, যেটা খেতে ভীষণই ভালো হয়েছিল। এছাড়াও স্টলে কিন্তু বেবিকর্ন ফুচকা পকোড়া কফি সমস্ত কিছুই ছিল, বাট পাপড়ি চাটটা কিন্তু দারুণ ছিল। তো খাওয়া দাওয়া তো হলো, এবার চলো তোমাদের টোটাল ডেকোরেশনটা দেখাই। রিসেপশন ভেনুটা কিন্তু ছিল খোলা আকাশের নিচে, আর প্যান্ডেলের ডেকোরেশনটা তো অপূর্ব ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। খুব একটা ভালো ভিডিওস করতে পারি না, তাই জন্য তোমাদের কিন্তু ক্যামেরাতে অতটা ভালো করে বোঝাতে পারছি না যতটা প্যান্ডেলটা সুন্দর ছিল। তবে আমার অডিয়েন্সের ওপর আমার পুরোপুরি আস্থা আছে, আমার একটু খামতি ওরা ঠিকই ম্যানেজ করে নেবে। তো যাই হোক, এই দেখো ব্রাইডের সাথে এখন চলছে ফটোশ্যুট, আমাকেও যেতে হবে, একটু ফটোশ্যুট না করলে কি হয়, বিয়ে বাড়ি বলে কথা, আর এতটা সাজুগুজু করেছি। আর এই দেখো গণপতি বাপ্পাকেও কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল, আর আমার পতিদেব আবার চলে এসেছে ফুচকা খেতে। হ্যালো গাইস, হ্যালো গাইস। যাই হোক, আমাদের হাসি মজা তো চলতেই থাকবে। এরই মাঝে চলে এসেছিল কনে যাত্রীরা, তো তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমি আমার ননদিনী এবং আমার দেওয়ারা মিলে তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। সবাইকে রোজ আর গাঁদা ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিলো, আর এই টোটাল ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো, আর আমি কতটা এনজয় করছি সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমি আগে কখনো এই পদক্ষেপটা নিইনি, তাই এই টোটাল ব্যাপারটা আমি ভীষণ মজা করছিলাম, আমার ভীষণ আনন্দ হচ্ছিলো। তোমরা যে যাই বলো, নিজের বিয়েতে কিন্তু কোনো মজা নেই, মজা তো অন্যের বিয়েতে, আর সেটা যদি হয় নিজের কোনো ক্লোজ রিলেটিভ তাহলে তো আর কোনো কথাই নেই, সোনায় সোহাগা। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আরও একটা বিয়ের ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে, শুধু অপেক্ষা করছি তোমাদের ফিডব্যাকের জন্য যে আমার করা এই বিয়ের ভিডিও ব্লগগুলো তোমাদের ঠিক কেমন লাগছে। কারণ এত কষ্ট করে বিয়ের ভিডিওগুলো সব কালেক্ট করে তোমাদের জন্য, দেন এডিট করেছি, দেন পোস্ট করেছি, আর তোমরা যদি একটু ভালোবাসা না দাও তাহলে তো মনটা একটু খারাপ হয়ে যায়, মাঝে মাঝে একটু ডিমোটিভেটও হয়ে যায়। বাট আমি কিন্তু ভীষণই ধৈর্যশীল নারী, তাই আমি ভিডিও পোস্ট করবই, তোমরা অপেক্ষা করো চমকগুলো দেখার জন্য। কোনো যাত্রীরা সকলেই চলে এসেছেন, আর তাদেরকে দেখে আমাদের ব্রাইডও ভীষণ খুশি, আর আমি এখানে বসে পড়েছি একটু রেস্ট করছি, রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, তাই কর্তা মশাই বলছেন খেয়ে নেওয়ার জন্য। তো চলো বসে পড়া যাক আর দেরি না করে।
রিসেপশনে কী কী মেনু হয়েছিল আর তার টেস্ট কেমন ছিল সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা শর্টস পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে সেটা চেক আউট করে নিতে পারো। তো চলো এখন বেশি কথা না বাড়িয়ে চটপট খেয়ে নেওয়া যাক। সমস্ত আইটেমের মধ্যে চিতল মাছের মুইঠাটা কিন্তু আমার স্পেশালি খুব ভালো লেগেছিল। আর এই দেখো, এইটা হলো আমার না খাওয়ার প্লেট, আর এখানে এটা হলো আমার খাওয়ার প্লেট। বরাবরই আমার না খাওয়ার প্লেটেই বেশি খাবার জমা হয়ে থাকে। তো যাই হোক, ইগনোর ইট। পানটা নিয়ে কিন্তু একটা কাহিনী আছে, যাই হোক সুযোগ হলে তোমাদের সাথে কখনো শেয়ার করব। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু বসে রেস্ট করছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ি কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে, স্টলের কাউন্টারেও তেমন একটা লোক নেই। এবার তোমাদের সাথে আমার মিষ্টি সদস্যটা আলাপ করে দিই, ও হলো অনুশ্রী। ও কিন্তু ভীষণই মিষ্টি, তো দেখতেই পাচ্ছ বিয়েতে প্রত্যেকটা মানুষ কতটা মজা করছে, কতটা আনন্দ করছে, এটাই তো দরকার। আচ্ছা, বিয়ে বাড়ি মানে কি শুধুই টেনশন, শুধুই দুঃখ? জানি কোথাও একটা দুঃখ তো থাকেই, একটা মেয়ে সারা জীবনের জন্য তার নিজের বাড়ি ছেড়ে চলে আসে, তবুও দুঃখের মাঝেও কিন্তু আনন্দটাকে খুঁজে নেওয়া যায়, সবার সাথে আনন্দে খুশিতে কাটানো যায় বিয়ের দুটো দিনও। খুব হাসি মজা করে কাটিয়েছিলাম আমরা বিয়ের ওই 4-5টা দিন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। রিসেপশনের পরদিন দুপুরেই ছিল আমাদের ট্রেন, আর এই দেখো ট্রেনে উঠেও পড়েছি, মুড়িসুড়ি দিয়ে এখন বসে রয়েছে। বিয়ে বাড়িতে তো ঠান্ডার লেশমাত্র ছিল না, আর এখানে তো যাই হোক মেয়েদের তো এমনটাই হয়, এটা ন্যাচারাল ব্যাপার, তোমরা সকলেই জানো। তো ট্রেনে বসে রয়েছি, কখন বাড়ি ফিরবো এই অপেক্ষা করছি। বিয়ে বাড়িতে তো হাসি মজায় কীভাবে 4-5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না, এদিকে ট্রেনের সময়টা যে কীভাবে কাটাবো এটাই বুঝে উঠতে পারছি না। সবাই যে যার মতো ফোন নিয়ে টাইম পাস করছিল, আর আমি একটু শুয়ে পড়েছিলাম কারণ রেস্টের প্রয়োজন ছিল, বিয়ে বাড়িতে ঠিক করে ঘুম হয়নি, অনেকটা করে রাত জাগা হয়েছিল। তো আমি শুয়ে শুয়ে ভাবছিলাম নেক্সট ওয়েডিংয়ে কী আউটফিট পরবো, তারপর চলে এলো ডিনারের টাইম, আর আমি সেরে নিলাম ডিনার ভাত আর চিতল মাছের মুইঠা দিয়ে, যেটা কিনা বিয়ে বাড়ি থেকে এনেছিলাম। তারপর কিছুটা ঘুমিয়ে নিয়েছিলাম, তবে ঠিকঠাক করে ঘুমটাও হয়নি কারণ আমাদের স্টেশনে নামতে হয়েছিল রাত 3:30 সময়। হ্যাঁ ঠিক শুনছো, রাত 3:30, যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টাইমিংটা 3:35 বাজে, স্টেশন একদম ফাঁকা, এই এত রাত্রিবেলায় আমরা কয়েকটা লোক স্টেশনে বসে রয়েছি। এখন আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, ভোর অবধি আমাদের অপেক্ষা করতে হবে কারণ আমাদের কিন্তু ঘাট পার হতে হবে, আর সেখানে নৌকা 5টার আগে চলবে না, তো সেই কারণে আমাদের ওয়েট করতে হচ্ছে। আমরা যারা যারা ছিলাম তাদের মধ্যে সবচেয়ে দূরে বাড়িই ছিল আমাদের, কারণ আমাদের নৌকা পার হতে হতো, বাকিদের বাড়ি অনেকটাই কাছে, তাই জন্য তারা সবাই আস্তে আস্তে চলে গেছিলো। আমরা কিছুক্ষণ ওয়েট করার পর ফোন করি এবং ফোন করার পর জানতে পারি যে 4:30 নাগাদ নৌকা চলবে, তো সেই কারণে আমরা একটা টোটো ভাড়া করে ওখান থেকে বেরিয়ে আসি। জীবনে এই এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবার হলো, এত রাত্রিবেলা বাড়ির বাইরে রয়েছি তাও আবার খোলা আকাশের নিচে, সত্যি এটা খুব একটা অদ্ভুত ফিলিংস। আর ভীষণ কষ্টও হচ্ছিলো আমাদের সকলের, কারণ একে ঠান্ডা, তারপর মশা, আমরা প্ল্যাটফর্মে না বসতে পারছিলাম না, শুতে পারছিলাম, সবাই প্রচণ্ড ক্লান্তও ছিলাম। তো যাই হোক, ওভারঅল জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বাঁচার পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।